ঠান্ডা ঠান্ডা ভোরতে নতুন আমরা সোজা চলেছি দীঘা সমুদ্রের ধারে, কারণ একটু বেলা বাড়লে রৌদ্রের যা তেজ, ওরে বাপ রে বাপ। আমি তো বিবাহিত, আমি বউয়ের তেজ দেখে অভ্যস্ত, আমি রৌদ্রের তেজ কী করে সহ্য করবো। আর সমুদ্রের ধারে এসে ওর মটকা কুলফি দেখে পছন্দ হয়ে গেছে, মটকা কুলফি খেতে চাইছে। আমি বললাম আগে ব্রাশ করো তারপর তো মটকা খাবে, বলছে না আগে কুলফি খাবো তারপর ব্রাশ করবো। যাই হোক, খেয়ে নিলো আগে, আর আমি তো পরে নিয়েছি, দেখো আমারটা এখন নতুন আছে, একদম আস্ত আছে, ওটা অর্ধেক হয়ে গেছে, ও আমারটা থেকেও কামড় বসে চলো। কী হ্যাংলা বউরে বাবা, বরকে আগে খেতে দে, ও আমারটা থেকেও অর্ধেক খেয়ে নিল। আর না না, এই বয়সে থাকা যাবে না বলে আমি এগিয়ে গেলাম। তারপর দেখি ও কুলফি খেয়ে মার্কেটের মধ্যে হাঁটা শুরু করেছিল। মার্কেটে কোথায় আছো, কী কিনবে তো সকালে, বলছে না খাবো, কী খাওয়া যায় সেটা দেখতে গেছো, বলছে এত দোকান আছে এখান থেকে কী খাবে সেটা পছন্দ করছে। আলাম পছন্দ হলো, বলছে দাঁড়াও পছন্দ করি আগে। সকালে উঠে আগে খেলো আইসক্রিম, এবার কী খাবে? এখন খাবো হচ্ছে কচুরি। কচুরি তো দীঘায় বিচে এসে আমাদের সকালের ব্রেকফাস্ট। মানুষ আগে আচ্ছা আগে কী খায়? মানুষ কচুরি হচ্ছে আগে খেয়ে নিল, মিষ্টি আইসক্রিমটা পরে খায়, এ তো আগে আইসক্রিম খেয়ে নিল। মার্কেটে ঘুরতে ঘুরতে এই দোকানটার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এখানে নরম নরম কচুরি গরম গরম তেলে ভাজা হচ্ছে, তার যা গন্ধ, উফ জিভে জল চলে এসেছে। এনারা 20 টাকায় 5 টাকা করে কচুরি দিচ্ছে, সাথে ছোলার ডাল আবার চাটনি ফ্রি। একদম দেখে যা লোভ লাগছে, খেলে না জানি কী হবে। আর দুই বান্ধবী দেখেছো বসে খাবার আলোচনা করতে শুরু করছে, মানে কখন খাবারটা আসবে। আর খাবার চলে এসছে, ওকে আগে দিয়ে দিয়েছে, এবার আমারটা আমার হাতে দিয়েছে, আর আমাদের দেখেছো 6টা কচুরি দিয়েছে। দেখো ভালো করে 6টা কচুরি আছে এখানে, মানে সত্যি একদম চারিদিকে ফেভার নিয়েই যাচ্ছি আমরা। এবার খাওয়া শুরু করার পালা, আমাদের তো জিভে জল একদম সহ্য হচ্ছে না, কখন খাওয়া শুরু করবো। কিন্তু বউ বলছে না আগে আমারটা খাওয়া করবো, আগে আমি খাবো তারপর তুমি খাবে। ঠিক আছে, বউ এখন সুন্দর করে ফুড ব্লগার হয়ে গেছে, আমার বউ সুন্দর করে দেখাতে শুরু করেছে। দেখো খাবারটা খুব ভালো ছিল, কচুরির সাইজটা ছিল খুবই ছোটো, আমার বউ তো একবারে মুখে ঢুকিয়ে দিচ্ছে, মানে কতটা খাইতে হচ্ছে, একটা লুচি একবারে ঢুকিয়ে দিল। আর ছোলার ডালটা খেতে ভালো ছিল, কিন্তু ছোলাটা একটু কম সেদ্ধ হয়েছিল, চাটনিটা খেতে খুব সুন্দর ছিল। 20 টাকায় একদম স্ট্রিট ফুড হিসাবে এটা যথেষ্টই ভালো, 6টা কচুরি পেট ভরে যাওয়ার মতো খাবার। কিন্তু আমার তো দেখে লোভ লাগছে, আমি কখন খাবো কখন খাবো। বউ বলছে না আগে আমি খাবো, তুমি ভিডিও করবে তারপর তুমি খাবে, আগে তুমি খেতেই পারো না। মানে এটা এখন আমার একটা নিয়মে পরিণত হয়ে গেছে, মানে যখনই খাবার টাইম আসবে আগে বউ খাবে, তখন আমি তারপর আমি খাবো। মানে সত্যি ভিডিও করতে যে কী জ্বালা তোমরা তো বোঝো না, এই না আমার জ্বালা আমি সহ্য করছি। আর বউ খেয়ে যাচ্ছে, আমার খিদেতে আমার লোভ লেগে যাচ্ছে, আরও ফুড ব্লগার হয়ে যাচ্ছে, আমার খাওয়াটা ঠান্ডা হচ্ছে এখানে, আরও খেয়েই যাচ্ছে ছোটো ছোটো কচুরি। আবার বলছে আরও একটা খাবো, আলাম কত আর কত, বলছে আর একটা খাবো। দেখো একটা কচুরি একবারে নিল, একদম তরকারিতে মাখামাখি করে একবারে মুখে, আরও যে তরকারি বাকি ছিল সেটাও ভরে নিল, নিয়ে কাপ করে মুখে ঢুকিয়ে দিল। আমি একবারে এতটা খেয়েও না, গরম গরম কচুরি মুখ পুড়ে যাবে, বলছে কিচ্ছু হবে না আমার মুখ পুড়বে না, আমি সব খাবো তারপর শেষ করবো। ওর খাওয়াটা খুব পছন্দ হচ্ছে, এবার আমার খাওয়ার পালা, আমি তো খাবো। কেমন লাগছে? টকটক লাগলো না? চাটনি সেই গাছটা কচুরি সাইজটা এরকম ছোট ছোট, ভালো হয়েছে, একবারে খাওয়া যায়। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? খাওয়া টিফিনটা করে নিই, ঘোরা ঘুরতে হবে, এখন ঘোরা বাকি আছে, সবাই মাত্র শহরের টিফিন চলছে। মুখে দাও, তোমার মতো রাক্ষস নাকি, আমি একটা শেষ হওয়া দাবো তো খাবো।